হাই ফ্রেন্ডস পরীক্ষা ও ওয়ারিয়ারে সকলকে স্বাগত আমি অনুপম বন্ধুরা গেস্ট টিচারদের নিয়ে সরকার যে একটা বড় সিদ্ধান্ত নিয়েছে সেইটা সম্বন্ধে এই আর্টিকেলে আমরা জানবো তো বন্ধুরা যারা চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করবে যাতে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমাদের কাছে একটা নোটিফিকেশন যায় তো চলো দেখে নিই আজকের আর্টিকেলে কি আছে শিক্ষকদের জন্য বড় সড়ো সিদ্ধান্ত মমতা বন্দ্যোপাধ্যায় সরকারে। করোনার কারণে বিপর্যস্ত বাংলা একদিকে করোনা অন্যদিকে আমফান সামলেছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এই পরিস্থিতিতে ঠিক সময়ে সরকারি কর্মীদের বেতন দেওয়া থেকে সমস্ত দায়িত্বই সামলে যাচ্ছেন তিনি এবার রাজ্যের কলেজগুলোর অতিথি শিক্ষক বর্তমানে স্টেট অ্যাডেড কলেজ টিচার বা স্যাক্ট আচ্ছা এখানে বলছে যে রাজ্যের অতিথি শিক্ষকদের জন্য রাজ্যের কলেজগুলোর অতিথি শিক্ষকের সম্বন্ধে এটা এখানে বলেছে তো সমস্যার সমাধান করলো উচ্চশিক্ষা দপ্তর এর ফলে সব মিলিয়ে রাজ্যে প্রায় বারো হাজার অস্থায়ী কলেজ শিক্ষকের কর্মসংস্থানের পথ তৈরি হয়েছে বলে জানা যাচ্ছে একই সঙ্গে চলতি বছরের পয়লা জানুয়ারি থেকে বর্ধিত হারে বেতন পাওয়ার পথেও আর কোনো সমস্যা থাকবে না বলে মনে করা হচ্ছে রাজ্যের সব কলেজ মিলিয়ে উদ্বৃত্ত প্রায় সাতশো অতিথি শিক্ষককে অন্যত্য বদলির কথা বলা হয়েছিল শেষ পর্যন্ত অতিথি শিক্ষক এবং কলেজগুলোর দাবি মেনে সেই সিদ্ধান্ত থেকে সরে এলো সরকার গত কয়েকদিন আগে এক নির্দেশিকা দেওয়া হয়েছিল এই সেই নির্দেশিকা অনুসারে তাদের প্রত্যেককে নিজের কলেজের নিয়োগের ছাড়পত্র দেওয়া হয়েছে যারা উদ্বৃত্ত ছিলেন না অতি সম্প্রতি তাদের এনগেজমেন্ট লেটার দেওয়ার কাজও শেষ হয়েছে বলে দপ্তর সূত্রে জানা গিয়েছে বাংলার এক সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর মোতাবেক দীর্ঘদিন রাজ্যের প্রায় আট হাজার পাঁচশো অতিথি শিক্ষক ক্লাস পিছু টাকা পেতেন কলেজগুলো নিজস্ব তহবিল থেকেই সেই টাকা দিত দু হাজার নয়শো দু জন পার্ট টাইমার পেতেন প্রায় উনিশ হাজার টাকা করে এবং প্রায় পাঁচশো চুক্তিভিত্তিক শিক্ষক পেতেন পঁচিশ হাজার টাকার মতো কিন্তু এবার থেকে তাদের সাম্মানিক দেবে রাজ্য সরকার অভিজ্ঞতার নিরীক্ষে এদের স্যাক্ট ওয়ান এবং স্যাক টু ক্যাটাগরিতে ভাগ করা আছে অর্থাৎ দুটো ক্যাটাগরিতে সরকার এদেরকে ভাগ করেছে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী স্যাক স্যাকদের ন্যূনতম বেতন কুড়ি হাজার টাকা এবং ইউজিসির যোগ্যতা মান না থাকা দশ বছরের কম অভিজ্ঞ শিক্ষকরা সেই ভাতা পাবেন যোগ্যতা মান থাকলে সেটাই বেড়ে দাঁড়াবে পঁচিশ হাজার টাকা দশ বছরের পুরনো ইউজিসির যোগ্যতা মান পেরোনো শিক্ষকরা পঁয়ত্রিশ হাজার টাকা পাবেন এবং দশ বছরের বেশি অভিজ্ঞ কিন্তু ইউজিসির যোগ্যতামান না থাকা শিক্ষকরা পাবেন একত্রিশ হাজার টাকা এমনটাই প্রকাশিত ওই বাংলা সংবাদ মাধ্যম তো বন্ধুরা আরও যে অনগোয়িং রিক্রুটমেন্ট চলছে সেই সেগুলোর ভিডিও আমি আই বটনে দিয়ে দেবো তোমরা সেখান থেকে সেই ভিডিওগুলো দেখে নিতে পারবে এবং ভিডিওটাকে লাইক শেয়ার করবে এবং ভিডিওটাকে সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ